আবেগ। জীবনে আবেগ ব্যাপারটা আসলে একটা বাধা। আবেগ নিয়ন্ত্রণ করতে না পারলে জীবনে অনেকটা পিছিয়ে পড়তে হয়। বেসামাল আবেগ জীবনকে বিধ্বস্ত করে দেয়। খেয়াল করলে দেখবে জীবনে যারা তোমাকে বেশি ঠকিয়েছে সেটা নিয়ে তাদের মধ্যে বিন্দু মাত্র অপরাধ বোধ নেই। আবার যারা তোমাকে ছেড়ে গেছে তাদের তোমাকে হারিয়ে ফেলার সামান্যতম আফসোস নেই। এমনটা হয়, অন্যরা তোমাকে কষ্ট দিয়ে ভালো থাকলেও তুমি তাদের জন্য খুব কষ্ট পাও। হয়তো তুমি অনেক বেশি ইমোশনাল, তাই ইমোশনাল ব্যাপারটা খুব ভালো। মানুষের প্রতি মানুষের টান থাকবে, মায়া থাকবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু এখনকার দিনে এই স্বাভাবিক নিয়মে আমাদের দিন চলে না। দিনের শেষে এমন মানুষগুলোকে পদে পদে ঠকতে হয়, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আবেগটা কমাও, অল্পতেই মায়ায় জড়িয়ে যেও না, খুব বেশি গুরুত্ব দিয়ে অবহেলিত হয়েও না, সবার জন্য বাঁচতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলো না। জীবনে ভালো থাকতে গেলে একটু শক্ত হও, কিছুটা স্বার্থপর হও, তবে শূন্য আবেগে কখনো পূর্ণ হওয়া যায় না। আবেগ তো থাকবেই, কিন্তু আবেগ যেন তোমাকে নিয়ন্ত্রণ না করে, তুমিই আবেগকে নিয়ন্ত্রণ করতে শেখো। তুমি আবেগের নিয়ন্ত্রক হও, দেখবে সেদিন তুমি সম্পূর্ণরূপে তোমাকে নিয়ন্ত্রণ করে এগিয়ে যেতে পারবে। গুড মর্নিং বন্ধুরা, আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকগুলো কাজও হয়ে গেছে। স্নান করে পুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে, আর চা খেয়ে নিয়েছি একটু আগে, আর এখন চলে এসেছি মানে ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট বানাবো আর কি। ব্রেডগুলো সেকে নিচ্ছি, আর একটুখানি শসা পেঁয়াজ টমেটো দিয়ে ভাবছি একটুখানি স্যান্ডউইচ করে নেব। তারপরে আবার তো দুপুরে রান্নার জোগাড় আছে, তো এটাই। আর তোমরা যে যেখান থেকে দেখছো, তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ একটু লাইক করো আর একটু কমেন্ট করো যে ভিডিওটা তোমাদের কেমন লাগছে। বা মানি প্ল্যান্ট গাছ দেখছো, এটা আমার অনেক দিনের শখ ছিল। তো মায়ের কাছে ছিল একটা মানি প্ল্যান্ট গাছ, আমি মাকে বলেছিলাম যে আমাকে একটা ছোট্ট ডাল দিও, আমি একটু ডেকোরেশন করব। তো এইখানে আমার রান্নাঘরে একটুখানি সবুজে ছোঁয়া থাকলে ভাল লাগে, তো মা আমাকে পাঠিয়ে দিয়েছিল, আর সেটাই আমি এখানে একটু সাজিয়েছি। একটা কাঁচের বটলের মধ্যে রেখেছি, একটুখানি ডেকোরেশনের জন্য সাজিয়েছিলাম। তো সবাইকে ব্রেকফাস্ট দিয়ে দিচ্ছি। ঘরগুলো একটু গুছিয়ে নিলাম, এই বিছনা ফিছনা তুলে একটু ঘরগুলো পরিষ্কার করে নিলাম। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, অনেক দিন আগে ছোটোবেলায় মানে দিশা যখন ছোটো ছিল তখন এই স্টিচটা করেছিলাম, তো এখন তো আর সময় পাই না। তখন অনেক দিন আগে এটা করেছিলাম, তো সেটাই এটার মানে কম্পিউটারের প্রিন্টারটার উপরে ভাবলাম এটা দিয়েই কভার করে দিই। বাজার যাও, বেরোবে একটু তাড়াতাড়ি নিয়ে এসো। হ্যাঁ, কি কি আনবে মনে আছে? ওই তুমি লিখে দিয়েছো WhatsApp। হ্যাঁ, WhatsApp এ লেখা আছে, মনে থাকে না। কেন মনে থাকবে না? মনে থাকবে না কেন? বাবা, সেচে গুছে এখান থেকে এখানে যাবে, ফুলটা আসতে সব সোজা শিশুজি ফুল আসতে আমার। চলো চলো তাড়াতাড়ি ঘুরে এসো। ঠিক আছে। আর এখানে মা আনিক করছে বাজার থেকে আলু পেঁয়াজ আদা নিয়ে এসছে আনতে বলেছি বলে, মানে এত এত সব নিয়ে এসছে। পেঁয়াজ বোধহয় 3-4 কেজি পেঁয়াজই নিয়ে এসছে। আর এখানে এনেছে চিকেন, চিকেনও এনেছে আর মাটনও এনেছিলো, মাটনটা আবার পরে নিয়ে এসেছিলো। তো আজকে ভাবলাম মাটনই করব। আর এই যে সব একটু মানে গ্রসারিজ কিছু নিয়ে এসেছিলো, ম্যাগি, কফি পাউডার,
এইসব টুকটাক জিনিস আর কি, মুগ ডাল যা যা আনার ছিল সেই কিছু সবজিও নিয়ে এসেছিল, আর পেয়ারা কতগুলো পেয়ারাও নিয়ে এসেছে। পেয়ারা কেউ খায় না, ও একাই খায়। আর এখানে আমি মাটনটা একটু ম্যারিনেট করে রাখলাম, তো কেন ওটা লাস্টে রান্না হবে, আগে তো আমার শাশুড়ি মা নিরামিষ খান, ওনার রান্নাগুলো করে তারপরে মাটনটা করবো। এখানে নিরামিষ একটুখানি ভাত করে নিয়েছি, আর ঢ্যাঁড়শটাকে সেদ্ধ করে মাখন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে একটুখানি করে দিয়েছি, আর পোস্ত করেছি, স্যালাড কেটে রাখলাম। আর এই দিকে হচ্ছে মাটনটা কষানো হচ্ছে, জল গরম করে মাটনে দিয়ে দেবো। তো তাহলেই হয়ে যাবে আজকে মানে এখনকার মতন লাঞ্চ। About you, dreams about you. I never meant to do this thing without you. And when you told me that you wanted to get married, I had a ring. I had a ring here for you. বিবেক এখন পড়ছে, পড়ছে কম, খাচ্ছে বেশি, তাড়াতাড়ি মুখস্থ করে। এই গোটা চ্যাপ্টারটা কিন্তু আজকে কমপ্লিট করবো বলে দিলাম আমি। কাকে বলছো? তো এখন সন্ধেবেলা, গুড ইভিনিং। এখন আমি একটুখানি বিবেককে পড়াতে বসেছি, কারণ ওর সামনের মাসে পরীক্ষা, নেক্সট মান্থে ওর এক্সাম আছে, তো একটু একটু করে তৈরি করে নিই। আর বাংলাতে তো প্রচণ্ড উইক। এত বেকছিস কেন? তোর মুখটা দেখা যাচ্ছে। অন্তরঙ্গ হয় না, অন্তরঙ্গ। অন্তরঙ্গ তিরঙ্গ না না, কি সরি, আমি অন্য কিছু বলেছি। অন্তরঙ্গ বহিরঙ্গ, অবনতি উন্নতি, অন্ধকার আলো, আবির্ভাব আবির্ভাব, তীরর ভাব তীর ভাব। তো এটাই এখন বিবেককে একটু পড়িয়ে নেব। আর আজকে সারাদিনে যা কিছু করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে তোমাদের সাথে পরের অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড বি পজিটিভ।